প্রবাসীদের চাওয়া থাকে পুরো বছরে দুটি ঈদ সম্ভব না হলেও কমপক্ষে একটি ঈদ যেন তারা পরিবারের সাথে করতে পারেন, কিন্তু সেই চাওয়াটা যেন বাধা সৃষ্টি হয়েছে এয়ারলাইন্সের টিকিটের কাছে। রেমিটেন্স যোদ্ধাদের সেই আবেগ আকাশপথের উড়োজাহাজ যেন গলা টিপে হত্যা করছে। টিকিটের চড়া মূল্যে এমন আনন্দঘন সময় শুরু হবার আগে মলিন হয়ে পড়ে প্রবাসীদের চেহারা। অনেক সময় দেখা যায় অর্ধ লক্ষেরও বেশি বিমানের টিকিটের দাম এবং দুই তিন মাসে দেশে থাকার খরচ তারা এটা অ্যাফোর্ড করতে পারে না। ছুটি পাওয়া সত্ত্বেও তারা এই ছুটি ক্যান্সেল করে পুনরায় কাজে জয়েন করতে বাধ্য। আমরা এখন মনে করি আমি একজন দেখতে চাচ্ছি, আমিও পারতেছি না এরকম চড়া দামের জন্য আর কি। প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠানোর যুদ্ধে জয়ী হলেও জয়ী হতে পারে না প্রিয়জনদের সাথে একসাথে ঈদ করার প্রবল ইচ্ছার সেই যুদ্ধে। আমরা তো সবসময় শুনি আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আসলে মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে অ্যাজ এ মক্কেল হিসেবে ট্রিট করে। দুবাই থেকে ঢাকা বা চট্টগ্রাম ওয়ান ওয়ে বিমান টিকিট বিক্রি হচ্ছে প্রায় 2400 দিরহামের কম বেশি দামে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 70,000 টাকার বেশি বা কম। অথচ অনেক প্রবাসীরা নিজের খরচ বা পরিবারকে দিয়ে হয়তো বছর শেষে এমন সঞ্চয়ও করতে পারেন না। এটা মেনটেন করে আমরা দেখা যাচ্ছে হয়তো বছর শেষে দেখা যাচ্ছে আমরা টিকিট করতে গেলাম দেশে যাব, ওই সময় দেখা যাচ্ছে আমরা যে সঞ্চয়টা করছি ওই সঞ্চয়টা দিয়ে আমরার এই টিকিটের খরচটাও আসতেছে না। আমাদের যে সঞ্চয়টা হয়েছে ওটার থেকে টিকিটের দামটা আরও বেশি। আমরা কিভাবে দেশে আসব, কিভাবে ফ্যামিলি নিয়ে দুই তিন মাস কিভাবে আমরা কাটাবো? আমরা চেষ্টা করি সবসময় আমাদের বিশেষ করে প্রবাসীরা দেশের পতাকাবাহী প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করার জন্য, কিন্তু এক্ষেত্রে বিমানের অসহযোগিতা এবং সুষ্ঠু পরিকল্পনা অভাব আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। টিকিটের চরম মূল্যের কারণে, আমাদের বেতন থেকে অধিক খাওয়ার কারণে আমরা টিকিট নিতে হিমশিম খাচ্ছি। ঈদের মৌসুমগুলোতে আকাশপথের টিকিটের সবসময় এমন চড়া দাম হওয়াতে প্রায় সময় সাধারণ প্রবাসীরা দেশে আসার কথা চিন্তাও করতে পারেন না। আবার অনেক প্রবাসীরা দেশে এসে ঈদ করবেন এই লক্ষ্য নিয়ে টাকা জমালেও তারা বলছেন টিকিটের মূল্য বৃদ্ধির কারণে স্বজনদের সঙ্গে ইচ্ছা থাকা সত্ত্বেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না তারাও। দুইটা ঈদ আসলেই বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য অনেক উপরে হয়ে যায়। 3000 দেরহামেরও বেশি ইকোনমিক্সের টিকিট যদি হয় তাহলে নর্মাল আমরা প্রবাসী ভাইরা কীভাবে দেশে ফিরবে, দেশে যাবো? এদিকে বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন ঈদের সময় টিকিটের চাহিদা বেশি থাকে। ইতিমধ্যেই আমিরাত থেকে বিজনেস ও ইকোনমি ক্লাসের সব টিকিটই বুকিং হয়ে গিয়েছে। অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছা থাকলেও হজের জন্য তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা। এটা অনেক আগেই অ্যাডভান্স এটা বুকড হয়ে গেছে এবং আমরা এই প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে আমি নিজের থেকে অনেক ট্রাই করেছি যাতে আমি একটা এক্সট্রা ফ্লাইট এখানে নিতে পারি, বাট আমাদের সম্ভব হচ্ছে না যেহেতু আমাদের হজ অপারেশন চলছে। এয়ারলাইন্সগুলোর এমন চড়া দামের কারণে অনেক প্রবাসীরাই দেশে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই সেই ইচ্ছাকে যেন হত্যা করছেন। অথচ এই প্রবাসীরাই দেশের রেমিটেন্স বাড়াতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন অক্লান্তভাবে এবং তাদের প্রত্যাশা যেন এই এয়ারলাইন্সের ভাড়া হ্রাস করা হয় এবং রাখা হয় পর্যাপ্ত ফ্লাইটের সুবিধা। সংযুক্ত আরব আমিরাত হতে ইশতিয়াক আসিফ, চ্যানেল 24।